নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড অ্যান্ড রেসিপিতে স্বাগত। আজ আমি পুজোর দিন সকালে কিছু জলখাবারের রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে পরোটা তৈরি করব, তাই অর্ধেক আটা এবং অর্ধেক ময়দা নিয়ে আমি প্রথমে মিশিয়ে নেব। লবণ, চিনি এবং সাদা তেল দিয়ে আমি এতে ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ানটা মিশিয়ে নিচ্ছি। আমি এবার এতে জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে, এবার আমি এটা সরিয়ে রেখে দেব। পনিরের একটি তরকারি করব, তাই আমি পনিরগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। পনিরগুলো এইভাবে টুকরো করে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে টুকরো করে রাখা আলু এবং টমেটো গুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ এবং চিনি। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে এতে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে এবং টুকরো করা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দিতে হবে। এবার আর একটা কড়াইতে তেল দিয়ে আমি কিছু বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেলে আমি পরোটাগুলো বেলে নেব। গ্যাসে ননস্টিকের একটি চাটু বসিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তাহলে তৈরি হয়ে গেল পুজোর দিনের যে কোনো একটা সকালের জলখাবার। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি বেগুন ভাজা, পনিরের তরকারি এবং কিছু মিষ্টির সাথে পরোটাগুলো সার্ভ করে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।